হ্যালো ভিউয়ার্স, অনলাইন বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সুমাইয়াল। প্রতিদিনই কোভিড সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে রাজ্য জুড়ে, বিশেষ করে ঢাকায় করোনার পরিস্থিতি ফের হুমকির মুখে। বেশিরভাগ কোম্পানি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিচ্ছে, সবার বাড়ি ছেড়ে যাওয়ার প্রবণতা কমছে, প্রতিটি বাড়িতে স্যানিটারি সামগ্রীর চাহিদা বাড়ছে, বাইরে থেকে ঘরে কিছু আনা হলে তা আগের মতো স্যানিটাইজ করা শুরু হয়েছে, বারবার সাবান পানিতে হাত ধোয়া, বাজারে শাকসবজি ও ফল আনার পরও জীবাণুনাশ তরল মেশানো, পানি দিয়ে খাবার ধুয়ে ফেলেছেন অনেকে। কিন্তু বাড়ির ভেতর এমন অনেক জায়গা আছে যেগুলো কারো নজরে পড়বে না, তবে সব জীবাণু সেখানেই লুকিয়ে আছে। সেই জায়গাগুলো জেনে নিন। ফোন, আপনার ফোনে সবচেয়ে নোংরা। বাইরে থেকে ইদানিং আমরা সবাই ফোন স্যানিটাইজ করছি, কিন্তু আপনি বাড়িতে থাকলেও আপনার ফোনটি বেশ নোংরা, নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। তা না হলে মুখের ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। বারবার বিভিন্ন মানুষের হাতে চলে যাচ্ছে টিভি বা এসি, ল্যাপটপের কিবোর্ডও ধুলো জমছে। এইভাবে সংক্রমণ একজন থেকে বাকিদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। এগুলো নিয়মিত এবং সঠিকভাবে পরিষ্কার করা দরকার। যদি বেশিরভাগ রোগ মানুষের হাত থেকে ছড়িয়ে পড়ে, তবে আপনি যে জায়গাগুলো ব্যবহার করছেন তা অবশ্যই সবচেয়ে নোংরা, তাই আপনি এগুলো নিয়মিত পরিষ্কার করুন। ফলমূল ও শাকসবজি কেনার পর বাড়ি ফিরে প্রথমে সিঙ্কে ধুয়ে নিন। কিন্তু আপনি কি তারপরে সিঙ্ক পরিষ্কার করছেন? মনে রাখবেন, অবিলম্বে এটি স্যানিটাইজ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সব ময়লা আপনার সিঙ্কে জমে যাচ্ছে। আপনি বাইরে থেকে এসে বেসিনে হাত ধুচ্ছেন, বেসিনটাও ধুয়ে ফেলতে হবে। কোমর পরিষ্কার করছেন, ফ্লাস্ক ও স্যানিটাইজ করতে ভুলবেন না। বেসিনের আয়না প্রায় উপেক্ষা করা হয়, এমনটা হওয়া উচিত নয়। হাত ধোয়ার সময় আয়নায়ও পানি পড়ে, তাই সেটাও পরিষ্কার করা দরকার।